আসসালামু আলাইকুম দর্শক সবাইকে, ন্যাশনাল টিভি লাইভে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আজিজ জাফরান। এই মুহূর্তে আছি নগরীর জিন্দাবাজার এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন হরতালের বর্তমান পরিস্থিতি। এখানে আসলে অসংখ্য পুলিশ সদস্য দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে নগরীর জিন্দাবাজার এলাকায় অবস্থান করছি। আসলে তেমন একটা গাড়ি ঘোড়া ঠিক তেমন চলছে না, কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখতে পাচ্ছি আমরা। আমরা যতটা শুনতে পারি, কিছুক্ষণ আগে এই জিন্দাবাজার এলাকায় পুলিশ এবং বিএনপির পিকেটারদের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এই মুহূর্তে পুলিশের কড়া উপস্থিতি আমরা জিন্দাবাজারে লক্ষ্য করতেছি। প্রত্যেকটি মোটর সাইকেলকে চেক করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন এবং তারা মোটর সাইকেলের আসা মানুষদেরকে চেক করছেন এবং যাদের হেলমেট নেই তাদেরকে আটকাচ্ছেন। কিছুক্ষণ আগে এই জিন্দাবাজার এলাকায় অসংখ্য বিএনপি এবং পুলিশের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি অনেকটা শান্ত আছে। সাধারণভাবে রিক্সা সিএনজি চলাচল করলেও জিন্দাবাজার এলাকায় তেমন একটা গাড়ি চলাচল করছে না। আপনারা আমাদের লাইভেই থাকবেন, আমরা যতটুকু দেখানো যায় সম্ভব দেখাচ্ছি আপনাদেরকে। আসলে বিএনপির ডাকা সর্বাত্মক হরতালের আজকের প্রথম দিনই সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে জিন্দাবাজার এলাকায় আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য পুলিশ সদস্য। দর্শক, যেমনটি বলছিলাম, আসলে এই যে দেখুন, আমরা এই মুহূর্তে নগরীর জিন্দাবাজার এলাকায় আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ আগে আসলে বিএনপি এবং পুলিশের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়, যার ফলে এখন পরিস্থিতি অনেকটা অন্তমে বিরাজ করছে। এখানে অসংখ্য পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং পুলিশ সদস্যরা আসার পর থেকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন এবং এখানে কড়া নজরদারিতে রেখেছেন পুরো জিন্দাবাজার এলাকায়। পুলিশের সাজুয়া যান সহ যানবাহন চলছে সাধারণভাবে, যে প্রতিদিন যেরকম যানবাহন চলে, আসলে আমরা জিন্দাবাজার এলাকায় সেরকম যানবাহন লক্ষ্য করতে পারছি না। এবং বেশ কিছু দোকানপাট যেগুলো দেখা যাচ্ছে সবই মোটামুটি জিন্দাবাজারের বেশিরভাগই দোকানপাট বন্ধ রয়েছে। দর্শক, আমরা যেমনটি জানি যে সরকারি অফিস আদালত আসলে সবকিছুই খোলা রয়েছে। Thank you.
একটু সামনে থেকে দেখাই, এইদিকে জিন্দাবাজারের অসংখ্য দোকানপাট, বেশিরভাগ মার্কেটই বন্ধ রয়েছে, মানুষজনও খুব সীমিত বলা যায় চলাচল করছেন, রাস্তায় গাড়ি ঘোড়া তেমন একটা বেশি চলছে না, বিশেষ করে জিন্দাবাজার এলাকায়। যেহেতু কিছুক্ষণ আগে এই এলাকাটি উত্তপ্ত ছিল এবং বিএনপির পিকেটার বাহিনী বিএনপি এবং পুলিশের মধ্যে ব্যাপক একটা সংঘর্ষ হয়, তারপর থেকে আসলে এই এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এখানে সাধারণ মানুষজন তেমন নেই। এই যে দেখুন, আসলে এখানে রেস্টুরেন্ট বা বিভিন্ন দোকানপাট অন্যান্য দিন খোলা থাকলেও আজকে আসলে তেমন একটা নেই, সব বন্ধ রয়েছে। বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে। যান চলাচলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রিক্সা চলাচল করছে, বিশেষ করে তেমন মানুষ আসলে আজকে যাদের প্রয়োজন ছাড়া আসলে কেউ তেমন বেশি বাসা থেকে বের হননি। আমরা শুনতে পারলাম পুলিশ সদস্যকে লক্ষ্য করে একজন সিএনজি চালক যেটি বলছিলেন যে জিন্দাবাজার পয়েন্টে নাকি গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, এখন পুলিশ বাহিনী জিন্দাবাজারের উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা একটু আম্বরখানা এলাকায় জিন্দাবাজার এলাকায় আছি, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে খবর পেয়েছে যে পুলিশ সদস্যরা জিন্দাবাজারের দিকে এগিয়ে চলছেন। জিন্দাবাজার পয়েন্টে নাকি ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে, ইতিমধ্যে পুলিশ আমরা দেখতে পাচ্ছি জিন্দাবাজারের উদ্দেশ্যে যাচ্ছে, পয়েন্টের দিকে এগোচ্ছে। দর্শক আমাদের লাইভের সাথেই থাকবেন, যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন এবং যারা পরবর্তীতে লাইভে যুক্ত হবেন সবাই লাইভটি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারেন। এই যে দেখুন, কাজী মেনশন ইতিমধ্যে বন্ধ রয়েছে আজকের হরতাল উপলক্ষে। নগরীর জিন্দাবাজার এলাকার প্রত্যেকটি দোকানপাট আসলে তেমন আমরা খুলে দেখতে পাচ্ছি না, এখানে সবই বন্ধ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে একজন সিএনজি চালক বলছিলেন যে এখানে পয়েন্টে গাড়ি ভাঙচুর করা হচ্ছে, তাই পুলিশ এগিয়ে যাচ্ছে জিন্দাবাজার পয়েন্টের লোককে। হ্যাঁ,
জিন্দাবাজার এলাকায় যে বিপণী বিতান গুলো আছে, বিশেষ করে নগরীর যে আলহামদুলিল্লাহ শপিং সেন্টার, লক্ষ্মী সেন্টার, বিশেষ শুক্রিয়া মার্কেট, সবগুলোই আসলে আজকে দেখতে পাচ্ছি আমরা বন্ধ রয়েছে। এই দর্শক, এই মুহূর্তে নগরীর জিন্দাবাজার পয়েন্টে অবস্থান নিয়েছে পুলিশ। এই যে জিন্দাবাজারের পূর্ব জিন্দাবাজারের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আসলে মার্কেট আসলে বন্ধ রয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি জিন্দাবাজার পর্যন্ত পয়েন্ট যেটি আছে, এই পয়েন্টে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। কোন ধরনের পথচারী সাধারণ মানুষ ছাড়া আসলে যে খুব একটা প্রয়োজন ছাড়া আসলে আজকে কেউ এই জিন্দাবাজার এলাকায় প্রবেশ করছেন না। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাজুয়া যান আসছে জিন্দাবাজার এলাকায়, সাজুয়া যান নিয়ে টহল দেওয়া হচ্ছে। আসলে এই মুহূর্তে পুরো জিন্দাবাজার একটি রয়েছে আসলে, কিন্তু তেমন আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কোনো দিক থেকে কোনো ক্রিকেটার কেউ নেই, কিন্তু এখানে পুলিশের সরব অবস্থান রয়েছে এবং তারা পূর্ব জিন্দাবাজার তেমন একটা সব দোকানপাটি আসলে বন্ধ রয়েছে, বিশেষ করে যারা আছেন তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা একটু দর্শক, আমরা এই মুহূর্তে নগরীর জিন্দাবাজার এলাকার রাস্তায় ফেলে রাখা যে ইট পাথর আছে সেগুলো তুলে নিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুলিশ এখন টহলরত আছে, বন্দরের উদ্দেশ্যে রওনা হচ্ছে তারা। দর্শক, আমরা যেমনটি দেখিয়েছি আপনাদেরকে আসলে নগরীর জিন্দাবাজার এলাকার বর্তমান পরিস্থিতি, বর্তমান চিত্র তুলে ধরেছিলাম আপনাদের সাথে। আমি তখন আব্দুল আজিজ জাফরান ছিলাম।
আসলে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই মুহূর্তে নগরীর জিন্দাবাজার এলাকায় আমরা অবস্থান করছি নিয়েছি এবং কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন এখানে জানেন যে সেখানে সায়নটার দিকেই আসলে এই নগরীর জিন্দাবাজার এলাকায় বিএনপি এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এর প্রেক্ষিতে আসলে পুরো জিন্দাবাজার এলাকা একটু থমথমে অবস্থা বিরাজ করছে। এই মুহূর্তে আসলে কিছু যান চলাচল আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি এখন বেশ কিছু গাড়ি চলাচল করা শুরু করেছে। দর্শক আমাদের সাথে লাইভে যারা আছেন আপনারা যুক্ত থাকবেন, আমরা এখন কোর্ট পয়েন্টের উদ্দেশ্যে যাব, দেখবো এখানকার পরিস্থিতি কি। দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের জিন্দাবাজার পয়েন্ট থেকে এতটুকু করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল দোকানপাটি আসলে বন্ধ রয়েছে, বিশেষ করে শুক্রিয়া মার্কেট, আহমেদ ম্যানশন, যত ধরনের বিপণী বিতানগুলো আছে সবই বন্ধ। জিন্দাবাজার এলাকার বেশিরভাগ বলতে সব দোকানপাটি বন্ধ রয়েছে। সাধারণ যাদের প্রয়োজন আছে তারা ঘর থেকে বের হয়েছেন, সে সারা তেমন বেশি মানুষ অন্য দিনের তুলনায় আজকে নেই, আজকে তেমন মানুষ বের হয়েছে না। যান চলাচলের মধ্যে আমরা যেটি লক্ষ্য করতে পারছি, রিক্সা চলাচল করছে আর মাঝে মধ্যে দু একটা সিএনজিও চলাচল করছে। আমরা ইতিমধ্যে আছি সিলেটের দর্শক এই মুহূর্তে বন্দরের চিত্র দেখুন। আসলে নগরীর সব থেকে ব্যস্ততম যে এলাকাটি সিলেটের বন্দর এলাকার, বিশেষ করে বন্দর এলাকায় এই জায়গাটি সবসময় ব্যস্ত থাকে, ব্যস্ত মানুষও পরিবারের মুখরিত থাকে। কিন্তু আজকে আমরা হরতালের সকাল থেকেই দেখতে পাচ্ছি এই এলাকায় তেমন মানুষজন চলাচল নেই, তেমন যানবাহনও নেই, সব মিলিয়ে আসলে একেবারে ফাঁকা বললেই চলে। বেশ কিছু কিছু রিক্সা চলাচল করছে এবং সরকারি অফিস আদালত যেহেতু খোলা, সেই ক্ষেত্রে যারা সরকারি জব করেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা ঘর থেকে বের হয়েছেন এবং তারা তাদের কর্মস্থলের দিকে যাচ্ছেন। আমরা এখন আছি কালেক্টর মসজিদের সামনে। আমরা দেখতে পাচ্ছি একজন আমাদের কর্মী বলেছেন যে সিলেটের অন্যান্য জায়গা দেখার চেষ্টা করো। আসলে আমরা কিছুক্ষণ আগে জিন্দাবাজারে ছিলাম, জিন্দাবাজারের পরিস্থিতি আপনাদেরকে দেখিয়েছি, এখন আমরা অবস্থান নিয়েছি সিলেট নগরীর সবচেয়ে ব্যস্ততম যে জায়গাটি সেটি হচ্ছে বন্দর এর কোর্ট পয়েন্ট এলাকা। এবং বন্দরের যে চিত্র আপনাদের সামনে দেখাচ্ছে দেখুন, পুরো রাস্তায় আসলে ফাঁকা, প্রতিনিয়ত প্রতিদিন যেরকম গাড়ির যানবাহন থাকে রাস্তায় আসলে সেরকম যানবাহন নেই বললেই চলে। পুলিশের টহলও চলছে এদিকে, আপনাদেরকে একটু দেখাই সিলেটের বন্দরের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটি স্থাপনা আছে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে হাসান মার্কেট। এই হাসান মার্কেটের পুরো এই সাইডটি বন্ধ রয়েছে, একমাত্র একটি ফার্মেসি আমরা দেখতে পাচ্ছি এটা খোলা রয়েছে।
বাকি সবগুলোই বন্ধ রয়েছে আজকে। বিএনপির ডাকা সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের আজকে প্রথম দিনই, আজকের দিনেই সকালবেলা থেকেই, ভোর থেকেই আসলে সর্বাত্মক হরতাল চলছে। আমরা এখনো পর্যন্ত কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে পাইনি। যদি সকালে হয়েছিল আসলে সিলেটের জিন্দাবাজার এলাকায়, যেমনটি দেখেছিলাম আমরা যে পুলিশ এবং বিএনপির মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়, এরপরই আসলে পুরী ও নগরীতে পুলিশের শক্ত একটি অবস্থান রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে তারা লক্ষ্য রেখেছেন এবং তারা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে অলিতে গলিতে তারা টহল দিচ্ছেন, টহলরত আছেন। এবং আমরা দেখেছি কয়েকজনকে গ্রেফতার করাও হয়েছে। দর্শক, আমরা এখন অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের সামনে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের টহল অভিযান জোরদার হয়েছে, পুলিশ টহল দিচ্ছে। যে রাস্তা আছে এই রাস্তার দিকেই এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বাইক নিয়ে আমরা এখন নগরীর সুপার মার্কেট এলাকার দিকে যাবো, ট্রেনব্রিজ এলাকার এই অবস্থা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি যে আজকে আওয়ামী লীগের পক্ষ থেকেও এখানে শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়। দর্শক, আমরা এখন বাইকে করে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশন বা এই এলাকার অবস্থা, গ্রিন ব্রিজ এলাকার বোর্ড পয়েন্ট এলাকার অবস্থা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যুবলীগের একটি মিছিল যাচ্ছে, হরতাল বিরোধী মিছিল। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান নিয়েছি নগরীর আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, সবাই লাইভে আমাদের সাথেই থাকবেন, আমরা লাইভে আছি। এই মুহূর্তে আমরা নগরীর শর্মা মার্কেট এলাকায় অবস্থান করছি, এখানে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সমাবেশ চলছে। আওয়ামী লীগ আজকে যে শান্তি সমাবেশের ডাক দিয়েছে, এই সমাবেশটি এখানে চলছে আওয়ামী লীগের জেলা মহানগর আওয়ামী অবস্থান নিয়েছে। আমাদেরকে চালিয়ে দিচ্ছেন, আমরা বাংলাদেশকে একটা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এতদিন তারা ভাবছিল যেভাবে তারা আগে ভাবছিল দেশকে কন্ট্রোল করতে পারবেন না,
আমরা দেখতে পাচ্ছি সমাবেশ স্থলে এসে যোগ দিচ্ছে আরেকটি মিছিল, আসতে তালতলা থেকে মিছিলটি বের হয়ে এসেছে নগরীর তালতলা এলাকা থেকে। بسم الله الرحمن الرحيم ইতিমধ্যে আমাদের মাঝে সদর উপজেলা আওয়ামী লীগের একটি বিশাল মিছিল এসেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি তার আগে সিলেট দ্বারা ছাত্রলীগের একটি মিছিল এসেছে, আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং যারা আসবেন মিছিল আসতেই থাকবে, মিছিল আসবে, আজকে সিলেট শহর মিছিলের নগরীতে পরিণত হবে ইনশাআল্লাহ।
আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা বাংলাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি ঐতিহাসিক ঘটনা প্রবাহের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কর্ণফুলী নদীর তলদেশে টানেল এটা শুধু বাংলাদেশে নয় এটা দক্ষিণ পূর্ব এশিয়ার কোথাও নেই এই ঐতিহাসিক উদ্বোধনের পর থেকে তিনি বিশাল লক্ষ লক্ষ জনতার মিছিলে জনতার জনসভায় গেছেন এবং সকাল থেকে আর ওইদিকে ঢাকায় আমরা কি দেখলাম আমরা ঢাকায় দেখলাম এবং শান্তি রাজনৈতিক পরিচয় বিএনপি আর জামাত মানুষ এখন আর হরতালে তাণ্ডব চালিয়েছিল মানুষ এখন উন্নয়ন এদেশে আপনারা দেখেছেন চলে কোন জায়গায় এখন প্রতিদিনের মতো সিলেট আজকেও যেভাবে শুরু হচ্ছে দেশের মানুষ দর্শক শুনছিলাম তারা সাধারণ সম্পাদক রাহেল জামাতি বলছিলেন আপনারা শুনছিলেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের যে আজকের যে সমাবেশ শান্তি সমাবেশ স্থলে এসে যোগ দিচ্ছে আমরা ইতিমধ্যে অবস্থান করছি সিলেটের ক্লিন বিচ সংলগ্ন খোলা পরিষদের সামনেই আজকের এই শান্তি সমাবেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের তারা যে নৈরাজ্য চালিয়েছে বাংলাদেশের সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এছাড়াও রাস্তার যে পরিস্থিতি অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি আসলে নগরী অন্যান্য দিনের তুলনায় পুরোটাই ফাঁকা রয়েছে আসলে যানবাহন চলাচল আবার পুলিশ বাহিনীকে অত্যন্ত অনেকজনক হত্যা করেছে পুলিশের গাড়ি চালিয়ে দিয়েছে অ্যাম্বুলেন্স চালিয়ে দিয়েছে এরা পুরো রাজনৈতিক দলের সদস্য নয় এরা সন্ত্রাসী এরা জঙ্গি সুতরাং আজ থেকে আমাদেরকে শপথ দিতে হবে এই সংবিধান এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থেকে আমরা দেখতে পাচ্ছি দর্শক আরেকটি আমরা দেখতে পাচ্ছি
দর্শক চলছে বিভিন্ন যে শান্তি সমাবেশ ডাকা হয়েছে সেই সমাবেশে আমরা
দর্শক আমরা দেখতে পাচ্ছি আরেকটি বিশাল মিছিল সহকারে নেতা কর্মীরা সমাবেশ এগিয়ে আসছেন। একটি মিছিল সমাবেশ স্থলের দিকে এগিয়ে আসছে নেতা কর্মী নিয়ে। দর্শক আমরা এতক্ষণ অবস্থান নিয়েছি ছিলাম আপনাদের সাথে লাইভে, আপনাদেরকে দুটি দেখিয়েছিলাম যে জেলা আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজকের এই হরতাল যে শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়েছে সেটি ইতিমধ্যে চলছে এবং চলবে। আমরা আজকে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও কোনো এলাকার হরতালের চিত্রগুলো আপনাদের সাথে পরবর্তীতে আবারও লাইভে আসবো। এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।